আসসালামু আলাইকুম, আমি ফারহানা তুষার। আমার ডেইলি লাইফের নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আমার ভিডিওতে কিন্তু লাইকের সংখ্যা খুবই সীমিত, নাম মাত্র দুই একটা। তো প্লিজ আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, এটা আমার অনুরোধ। আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা প্লিজ কেউ টেনে দেখবেন না ভিডিও। তো এখন বাজে বেলা 12টা। আমি একটু রান্নার আগ মুহূর্তে আমার এবং আমার মেয়ের জন্য দুটো ডিম সিদ্ধ স্লাইস করে নিয়েছি, আর এখানে একটা মালটাও স্লাইস করে নিয়েছি। তো সকালবেলা তো আমরা আজকে অনেকটাই হালকা নাস্তা খেয়েছি, আর এখন একটু ক্ষুধা লেগেছে, তো এর জন্য আমাদের জন্য এইটা করে নিলাম। আর আনুষার বাবা তো এখন মার্কেটে আছে, তো হালকা নাস্তা খাওয়ার পরে এখন আমি রান্নায় চলে এসেছি। তো রান্না যা করব সব কিছুই আমি গুছিয়ে রেখেছিলাম, জাস্ট এখন রান্না করে নিব। সব কিছু গোছানো থাকলে রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়। আর আমার সবসময় অভ্যাস হচ্ছে রান্না করার আগে আমি সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিব। অনেক সময় হয় না, অনেকে একটা মানে তরকারি কুটে মানে বসিয়ে দিয়েছে, তো রান্নার মাঝে আর একটা কুটে নিচ্ছে, আমার কাছে এটা ভালো লাগে না, ভীষণ অগোছালো লাগে, ঝামেলা মনে হয়। তো আমি রান্না দেরি করে বসাই বা আগে বসাই, আমি সবসময় এভাবেই করে থাকি। তো এখানে আমি দুটো চুলোতেই রান্না বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি রান্না করছি ইলিশ মাছ দিয়ে পটল আলু। তো এই তো ইলিশ মাছের তরকারিতে তো আসলে সবসময় আমরা পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সয়াবিন তেল বা সরিষার তেল ব্যবহার করে থাকি, এর বাইরে কোনো মশলা ব্যবহার করি না। তাহলে ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার ওইটা পুরোটা থাকে না। এই তো মশলাটা কষিয়ে তারপর আমি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে পটল আলু দিয়ে রান্না করে নিব। আর এখানে আমি ফ্রাইং প্যানে কিছুটা সরিষার তেল আর লবণ দিয়েছি। সরিষার তেলটা একটু মানে সরিষার তেলের যে একটা কাঁচা গন্ধ ওইটা আমি একদম হালকা আঁচে একটু গরম করে নিয়েছি, মানে গন্ধটা চলে যাওয়ার জন্য। আর এখানে আমি পটল কোটার পরে যে পটলের ছিলকাগুলো বা ছোলা ওগুলো খুবই ছোট ছোট টুকরা করে কাটার সময় আমি কেটে নিয়েছি। সাধারণত দেখা যায় পটল ছিলতে গেলে একটু লম্বা লম্বা করেই পটলের ছোলাগুলো ছেলা হয়, তো আমি আজকে পটলের ছোলাগুলো যেহেতু ভাজি করব মুচমুচে করে, এর জন্য আমি কাটার সময় ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পুরুত্বটা আসলে আমরা যেভাবে কেটে থাকি নর্মালি সবাই ওভাবেই। এই তো, আর এখানে আমি সেই সরিষার তেলের মধ্যে লবণ আর পটলের ছোলা আর একটু হলুদের গুঁড়া, খুবই সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। উঠানোর আগ মুহূর্তে আমি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব। তো এখানে আর কিছুই ব্যবহার করিনি, এটা আমি এখন ঢেকে রেখেছি। আর এই পটলের ছোলা ভাজি দিয়ে কিন্তু গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন এর আগে কমেন্ট করে জানাবেন, আর কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। তো এদিকে আমি ইলিশ মাছগুলো মশলা কষানোর পরে দিয়ে দিয়েছি। এখন ইলিশ মাছটা কিছুক্ষণ কষানো হলে মাছ তুলে রেখে তরকারি কষিয়ে রান্না করে নিব। পটল দিয়ে ইলিশ মাছ রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে যাই রান্না করি না কেন সব কিছুতেই আম্মার কথা চলে আসে, আম্মার কথা মনে হয়, কারণ আম্মার পটল ইলিশ মাছের তরকারি অনেক বেশি মজা। আম্মার মতো আসলে কোনো রান্নাই করতে পারি না। তো যখনই পটল রান্না করি
মানে আম্মার কথা খুব বেশি মনে পড়ে। আম্মা যখন পটল রান্না করে ইলিশ মাছ দিয়ে, মানে পেট ভরে ভাত খাই, একটু পাতলা টাইপের ঝোল করে। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু মশলার বাটাগুলো হালকা করে মুছে নিয়েছি। তো আজকে আমার রান্নার জন্য যে মশলা দরকার ছিল সেগুলো সব কিছুই ব্যবহার করা হয়ে গেছে। এখন আমি জায়গা মতো রেখে দিয়েছি মশলাদানিটা। আর এই তো এদিকে পটল ছোলার ভাজিটা একটু নেড়ে চেড়ে দিব। তো এই পটলের ছোলা ভাজিটা কিন্তু আমি আমার শ্বশুর বাসায় এসে খেয়েছি প্রথম। আমার শাশুড়ি করেছিলেন, তো খাওয়ার পরে অনেক বেশি ভালো লেগেছে। তো প্রায় দিনই কিন্তু আমি এটা করে থাকি। এখন আমি ইলিশ মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর তরকারিটা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। আসলে যে কোনো তরকারি যত বেশি কষানো হবে ততই কিন্তু টেস্ট লাগে। তো এদিকে আমি চুলাটাও একটু মুছে নিচ্ছি। আসলে এটা আমার একটা অভ্যাস, রান্নার ফাঁকে আমি জানি যে পরবর্তীতে আমার আবার করতে হবে, তারপরও কিন্তু এই যে হালকা তেল মশলা ছিটে পরে আর কি, ওগুলো একটু পরপর আর কি একটু মুছে দিই। তো এই যে দেখেন পটলের ছোলা ভাজিগুলো কিন্তু হয়ে এসছে। তো এদিকে আমি আর একটা কড়াইতে কিছু শুকনো মরিচ অল্প তেলে ভেজে নিচ্ছি। আর ওই দিকে আমি পটল তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আমি চুলাটা অফ করে দিব। আর এই শুকনো মরিচগুলো আমি করছি, বাসি ডাল ছিল তো ডালটাকে আমি একদম মানে জাল দিয়ে শুকনা শুকনা করে নিয়েছি, একটু পোড়া পোড়া টাইপের করেছি। তো এটা এখন আমি শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে ডোলে, তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে একটা ভর্তা করে নিব। আসলে কোনো লোক নাই যে দিব বা কাউকে পাইও না তেমন, আর কোনো খাবার নষ্ট করতে ইচ্ছা করে না, মানে বিবেকেই একটা বাধা দেয় যে এত কষ্টের রোজগারের টাকার খাবার সেটা যদি নষ্ট করি ভালো লাগে না, যেটা সত্যি কথা। আর কোনো খাবার তো আসলে অপচয় করা ঠিকও না, এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো এদিকে আমার পটল ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে এবং আমি দুপুরে খাওয়ার জন্য সব কিছু বাটিতে তুলে নিচ্ছি। তো পটলের ছোলাগুলো কিন্তু একদম মচমচা হয়েছে, মানে খুবই সুন্দর ক্রিস্পি ভাব এসছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ। তো এখন রান্নার পরে আমি থালা বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিব, যেটা আমরা প্রত্যেকটা গৃহিণীরাই করে থাকি। আসলে মানে প্রত্যেকটা কাজ যখন এটা তখন যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু মানে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং সব কিছু গুছানো টিপটাপও লাগে দেখতে। তো এই তো এখন আমরা দুপুরবেলা সবাই খেতে চলে এসেছি ডাইনিংয়ে।
পটলের ছোলাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, আমরা তিনজনই অনেক মজা করে খেয়েছি। এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরে খাওয়ার পরে আমি আনুষা রেস্ট নিয়েছি আর আনুষার বাবা বাইরে চলে গিয়েছিল 5-10 মিনিট রেস্ট নিয়ে। তো এখন আমি আর আনুষা ছাদে এসেছি। আজকের আকাশটা কিন্তু একেবারেই অন্য রকম, মানে কালো মেঘে মানে ছেয়ে আছে এবং সাথে অনেক বেশি বাতাস, মানে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে। কালো মেঘ হলেও কিন্তু আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আনুষা বুড়ি প্রাকৃতিক দৃশ্য খুব উপভোগ করছিল, বলছিল যে মা দেখো কি সুন্দর আকাশ আর কি সুন্দর বাতাস। আপনারা সবাই আমার আনুষা বুড়ির জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ হয়। তো আনুষা বুড়ি অনেক বেশি এনজয় করছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আজকের ভিডিওতে আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। এবং এখানে আনুষা বুড়ির কিন্তু বেশ অনেক ছবি তোলা হয়েছে, ভিডিও শেষে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো বলতে না বলতেই কিন্তু বৃষ্টি চলে এসেছে, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।